একটা শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের খাস গোলাম, যারা ওনারা ফেরেশতাদের থেকেও আফজল। আবার এই মানব সম্প্রদায়ের মধ্যে একদল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা কাল আনআম বাল হুম আদল ঘোষণা করেছেন। এই মানব জাতির মধ্যেও একদল মানুষ সর্বশ্রেষ্ঠ উত্তম, ফেরেশতাদের থেকেও আফজল। একদল লোক মানব জাতির মধ্যে নিম্ন নিকৃষ্ট, এমনকি চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। আর এই মানুষগুলোর মধ্যে এমনও মানুষ আছে যেই মানুষগুলো কুকুর শিয়াল শুয়ারের থেকেও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদল, চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। অন্য আয়াতে মাওলা বলে উলাইকা হুম শাররুল বারিয়া, এগুলো শুয়ারের থেকেও নিকৃষ্ট। তাহলে মানব জাতি সর্বশ্রেষ্ঠ কিভাবে হয় আর মানব জাতি সর্বনিকৃষ্ট কিভাবে হয়, এইটা কিভাবে বিফার করে, পার্থক্য কিভাবে হয়, এটা দেখে বোঝা যাবে না। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই দুইটা হাত, মাথা, চক্ষু, দুই পা, শরীর সব ঠিকই থাকে, কিন্তু একটা মানুষ সর্বনিকৃষ্ট হয়ে মানুষটা শুয়ারের থেকেও নিকৃষ্ট হয়, আর একটা মানুষ উৎকৃষ্ট হতে হতে মানুষটা সব থেকে মোকাররামিন ফেরেশতাদের থেকেও উৎকৃষ্ট পরিণত হয়। এই মানুষটার পার্থক্য কিসে করে? আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সলুহা সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। এই মানুষটাকে শুধু পার্থক্য করে কলবের মাধ্যমে, অন্য কোনো ভাবে মানুষটার কোনো পার্থক্য আসে না। ভালোভাবে বুঝতে হবে। আমি সাধারণত তাত্ত্বিক আলোচনাগুলো বেশি করি, মেহরবানি করে খেয়ালের সাথে শুনতে হবে। একটা শব্দ ছুটে গেলে অন্য শব্দ বুঝতে কষ্ট হবে। তাহলে মানুষগুলো নিকৃষ্ট হয়, উৎকৃষ্ট হয়, পার্থক্য করে কিসে কিসে? আমার ওয়াজ কিন্তু মুখস্ত করতে হবে, নাই তোমার চেষ্টা বিফল হয়ে যাবে। আমার চেষ্টাগুলো কি হবে? বিফল হয়ে যাবে। মানুষগুলোকে পার্থক্য করে একটা জিনিসের মধ্যে, সেটা কলম। আল্লাহর হাবিব বলেন যেই মানুষটার কলমটা উৎকৃষ্ট হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়, ইল্লামান আতাল্লাহ বিকালবিন সালিম, যার অন্তরটা কি হয়ে যায়, সুস্থ হয়ে যায়, সবল হয়ে যায়, সকল বেদাত শিরক, সকল কবিরা মকরুহ তাহরিম তানজি গুনাহ থেকে যেই কলবটা সুস্থতায় পরিণত হয়ে মাওলার গোলামে পরিণত হয়ে যায়, মাওলার হুকুমগুলোকে তামিল করার অভ্যস্ত হয়ে যায়, এই অন্তর যেটা উৎকৃষ্ট অন্তরে পরিণত হয়, ওই মানুষটা কি হয়ে যায়, উৎকৃষ্ট মানুষে পরিণত হয়। কথা ঠিক কিনা? আবার এই কলমটাই যদি মানুষটার নিকৃষ্ট হয়ে যায়, মানুষটার মধ্যে যদি শিরক বেদাত
মানুষটার মধ্যে কবিরা, মকরু, তাহরিম, তানজির গুণগুলো যদি প্রকাশিত হতে থাকে, তখন এই মানুষটার কলবে আস্তে 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 কালিমা যুক্ত হতে 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 এই মানুষটা নিকৃষ্ট মানুষে পরিণত হয়। ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সিলগালা করে দেন। কি দেন? ওই মানুষগুলোকে কি করে দেন? সিলগালা করে দেন। সুম্মুম বুকমুম উম্মিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। ওই মানুষগুলো তখন আর মানুষ আল্লাহ ভালো কথা যতই আলোচনা করেন তা ওই মানুষটার কর্ণে যায় না। ভালো কাজগুলো সেই ব্যক্তি আর চোখে দেখে না, ওই ব্যক্তি আর ভালো কোনো জিনিস অন্তরে গ্রহণ করতে পারে না। এই মানুষটার কলমটা নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট হয়ে গেছে। নিকৃষ্ট হইতে 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 এই মানুষটার কলমটা শুয়ারের থেকেও নষ্ট হইয়া যাইয়া মানুষটা শুয়ারে পরিণত হইছে। দেখেন একটা মানুষ কিভাবে আল্লাহ নামাজের পাগল হইয়া যায়, একই মানুষ নামাজ থেকে ভাগার পাগল হইয়া যায়। একটা মানুষ জিকিরের পাগল হয়, অন্য মানুষ জিকির থেকে ভাগার পাগল হইয়া যায়। একটা মানুষ রোজা রাখার পাগল হয়, অন্য মানুষ রোজার থেকে ভাগার পাগল হইয়া যায়। এইটা পার্থক্য কিসে করে? একমাত্র কলব। এই কলবের চিকিৎসার জন্য আল্লাহওয়ালাদের কাছে, আমার মাওলার খাস গোলামদের কাছে, বান্দাদেরকে যাইতে হয়। যদি আল্লাহর বান্দারা খাস গোলামদের সাথে আপনার আমার জিন্দেগি গুলোকে মিলাইয়া ফেলাইতে পারি, তওবার মাধ্যমে যদি আমার মাওলার গোলাম, কারণ কি, মা থেকে কোটি গুণ বেশি আমার মাওলাই বান্দাকে বেশি মহানবাদ করে। দেখেন আল্লাহ লঞ্চ ডুবির সময় বরিশাল অঞ্চলে একটা লঞ্চ ডুবির সময় একটা মা তার সন্তানকে বুকের মধ্যে চাপিয়া রাখছিল, কোন অবস্থায় সন্তান ছাড়ে না। একটা পাখি চিল বা কাকের থেকে মুরগির বাচ্চাকে বাঁচানোর জন্য মুরগিটা শিয়ালের মুখ থেকে বাচ্চাকে থাবা দিয়ে আনার জন্য মা মুরগিটা কিভাবে ওই শিয়ালের উপরে ঝাঁপাইয়া পড়ে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই 99 ভাগ মায়া নিজের কাছে রাখিয়া দিয়া এক ভাগ মায়াকে এই 18,000 মাখলুকাতের মধ্যে ভাগ করার কারণে 18,000 মাখলুকাতের এই কোটি 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 গুণ ভাগ হইয়া যাইয়া সেই মায়ার কারণে যদি সিগালের সামনে সামান্য মুরগি তার বাচ্চাকে বাঁচানোর জন্য পাগল হইয়া যায়, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এই বান্দাদেরকে এত মহাব্বত করিয়া বানাইলে, এই বান্দাদেরকে বুঝি আমার মাওলা তওবা করলে মাফ করবেন না, আমার মাওলা তো লা তাখনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া। এ আল্লাহর বান্দা, আমার মাওলা এত রহমত এত মাগফিরাতের মাওলা এত রহিম রহমা, আমার মাওলার বান্দা ভুলে নকশে আম্মারার ধোকায় বন্ধুর পরামর্শে শয়তানের ওয়াসওয়াসায় বান্দা যতই গুনাহ করে কলবটা যতই নষ্ট করিয়া ফেলায় না কেন, যদি বান্দা এই কলবটাকে একবার পরিচ্ছন্ন করিয়া আল্লাহ আমার মাওলার দরবারে তওবা করতে পারে, আমার মাওলায় ডাক দিয়া কয়ে গোলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এ বান্দা তুই আমি মাওলার দরবারে তওবা করিয়া ফেলা গুনাহ আর করিস না,
তওবা করি অন্তরের মধ্যে আমি মাওলা আল্লাহ, তওবা খালেস করিয়া ফেলা আমি সব থেকে রহমানুর রহিম, আমি মাওলা তোকে মাফ করিয়া দেব। দেখেন এক বাপ মা সন্তানকে মাফ করিয়া দেয়, অন্যায় করলেও মাফ করে, কিন্তু বারবার যদি অন্যায় করে সন্তানদেরকে ওই বাপ মা কিন্তু মাফ করে না, তেজ্য পুত্র পর্যন্ত করিয়া দেয়। আমার মাওলাও কিন্তু এই ব্যক্তির জন্য তওবার দরজা খুলিয়া দিয়েছে। আল্লাহর হাবিব বলে উম্মত দৈনিক কমপক্ষে 20 বার তওবা করো, তওবা যদি করতে পারো আমার মাওলা তোমাকে মাফ করিয়া দেবে। আশ্চর্যের ব্যাপার, বান্দা গুনাহ করে তওবা করে না, আমার মাওলা তাকাইয়া তাকাইয়া দেখে। আমার মাওলা কয় ও গোলাম আমি তোকে বানাইলাম আমি মাওলার ইবাদত করার জন্য, সব কিছু তুই পাইলি, ছেলের মহাব্বত পাইলি, মেয়ের মহাব্বত পাইলি, বাবা ডাক শোনার জন্য পরাণ ঠান্ডা হইয়া গেল। আমি মাওলা তোকে আমি মাওলার ডাকার জন্য বানাইলা, আমি মাওলাকে তুই ডাকলি না, আমি মাওলা তোর জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়া দিলা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি ফজরে ডাক দিলাম আসসালাতু খায়রু মিনান নাহ। ও গোলাম তুই ফজরের সময় ডাকতে উঠলি না, ও গোলাম জোহরের সময় ডাক দিলাম পাইলাম না, আসরের সময় ডাক দিলাম পাইলাম না, মাগরিবে ডাক দিলাম পাইলাম না, এশায় ডাক দিলাম পাইলাম না। ও গোলাম তোর তো কলবটা নষ্ট হইয়া গেছে, নষ্ট হইতে 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 শুয়ারে পরিণত হইয়া গেছ, তবুও তুই তওবা কর, তওবা করিয়া ল। যদি তওবা করতে পারো আমার মাওলাই বলছে মাফ করিয়া দেব। তওবা অর্থ হলো ফিরিয়া আসা, লজ্জিত হওয়া, তওবা কর্তব্য আল্লাহ, আল্লাহর কর্ম না নিয়াত করিয়া যদি ফিরিয়া আসতে পারে, লজ্জিত হইতে পারে আমার মাওলাই বান্দাদেরকে আর জাহান্নামে দেবে না। ছোট্ট বাচ্চা যখন আল্লাহ এক পাও দুই পাও হাঁটতে পারে, মা বাবার দূরের থেকে হাত যেভাবে পাতে, ও ছেলে বাবা আসো, ও মা আসো, ছেলে যখন ডাক দিয়া বলা, আল্লাহ ছেলে খুশির চোটে এক পাও দুই পাও হাঁটতে পারে, দূরের থেকে যখন হাত পাতে বাবা আসো, ছেলের ডাক আল্লাহ, বাচ্চা যখন ওই ডাক শুনতে পায় অন্তরের মধ্যে খুশির জোয়ার বসিয়া যায়, বাবা মায়ের দিক থেকে দৌড় দেওয়া শুরু করে আল্লাহ। কিন্তু ছেলে তো দৌড়াইতে পারে না, এক পাও দুই পাও হাঁটতে পারে, খুশির চোটে যখন বান্দার বাচ্চাটা দৌড় মারে, বাচ্চাটা তখন উপর করিয়া করিয়া যায়, বাচ্চাকে তখন মা বাপ কিন্তু ফালায় না। মাওলার বান্দা এতটুক মায়ার কারণে বাচ্চার জন্য বাপ মা দৌড় মারে, দৌড় মারিয়া যাইয়া দেখে বাচ্চার গায়ে ময়লা পায়খানা লাগা। এ আল্লাহর বান্দা তুমি বিচার করো, তোমার বাচ্চাটা পায়খানা লাগার কারণে তুমি ভালো না, মায়া মহাব্বতের কারণে আল্লাহ ধোয়াইয়া মোছাইয়া আল্লাহ আল্লাহ, এ গালে চুমা দাও, ও গালে চুমা দাও, আল্লাহ বুকে জড়াইয়া চাপ দাও। আর আমার মাওলা যখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করিয়া
আমার মাওলা যখন এই বান্দাদেরকে বানাইল, আমার মাওলার ইবাদতের জন্য এই বান্দাদেরকে যখন আমার মাওলা কবুল করিয়া লইল, এই বান্দাদেরকে দুনিয়ার মধ্যে আমার মাওলা ছাড়িয়া এখতিয়ার দিয়া দিয়া দেখতে চায় কোন বান্দা আমার মাওলার ইবাদত করে, কোন বান্দা শয়তানের অনুসরণ করে। আমার মাওলা কিন্তু পরীক্ষার জন্যই দুনিয়ার মধ্যে মাওলা এই বান্দাদেরকে পাঠাইছে। খুব ভালোভাবে খেয়াল করিয়া দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বানাইছে, সাথে সাথে কিন্তু শয়তানকেও মাওলা বানাইয়া ফেলাইছে। আমার মাওলা কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান থেকেও কাবিলকে আল্লাহ বেধর্মী বানাইয়া দিয়েছে। কিন্তু আমার মাওলা বলছে হেদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ এইটা সহজ সরল জান্নাতের পথ, আর এইটা হলো শয়তানের পথ, উলাইক আল্লাহ হিজবুল্লাহ আল্লাহ, আর একটা হলো হিজবু শয়তান। মাওলা শুরু থেকেই কিন্তু দুইটা পাটে বিভক্ত করিয়া দিয়েছে। মাওলা শুধু দেখতে চায় কোন বান্দা আমি মাওলার গোলামি করে, কোন বান্দা শয়তানের অনুসরণ করে মাওলা দেখতে চায়। এর জন্য দুনিয়ার মধ্যে আমার মাওলা সব থেকে দামি বান্দার মধ্যে মাওলা সব থেকে দামি রাডার কলম বসাইয়া দিয়েছে, ভালো মন্দ বিচার করার দায়িত্ব ক্ষমতা দিয়া দিয়েছে। আল্লাহ দেখো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার পয়গম্বর, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামেরই সকলে নসল, কিন্তু তার ছেলে কাফের। দেখো আমার মাওলার কেমন কুদরত, এ আল্লাহর বান্দা দুনিয়ার সব মানুষ কিন্তু মাওলার গোলাম হবে না, কারণ আমার মাওলা অনেক আয়াতের মধ্যে ঘোষণা আগে দিয়ে দিয়েছে। আমার মাওলা কয় ওয়ালাকাদ জারআনালি জাহান্নাম কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমার মাওলা কিন্তু এই মানব সম্প্রদায়ের মধ্যে অনেক মানুষদেরকে, আমার মাওলা অনেক জিনদেরকে আমার মাওলা জাহান্নামে দিবে, এর জন্যই সৃষ্টি করছে। দেখো আমার মাওলার নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী কাফের মাওলায় বানাইছে। এ আল্লাহর বান্দা আল্লাহ দেখো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ফেরাউনকে রাখলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় নমরুদকে রাখলো, দেখো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী ফেরাউনকে বানাইলো। আমার মাওলা কিন্তু ভালোভাবে তোমাকে পরীক্ষা করিয়া গ্রহণ করার জন্য সব ব্যবস্থা করিয়া রাখছে, হক এবং বাতিল কিয়ামতের থেকে কিয়ামত পর্যন্ত থাকবে। দুনিয়া সৃষ্টি হওয়া থেকেই আছে, তুমি কোন পথে যাবা। এ আল্লাহর বান্দা আমার মাওলা কিন্তু আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মাওলা কিন্তু একমাত্র মাওলার গোলামি করার জন্য বান্দাদেরকে বানাইলেন। বান্দারা কোন পদ্ধতিতে কিভাবে মাওলার গোলামি করবে তার জন্য কিন্তু আমার মাওলায় কালামে পাককে পাঠাইয়া দিলেন, রসুলের হাদিসকে রাখিয়া দিলেন, মাওলার হাবিবের হাদিস এবং মাওলার কালামের ব্যাখ্যা, হাদিস হাদিসের ব্যাখ্যা, ইজমা ও কিয়াসকে নিয়া সমন্বয়ভাবে সুন্দরভাবে ইসলামের উপরে তুমি চলতে পারবা। এর জন্য আল্লাহর রসুলকে রাখলেন, রসুলের পরে সাহাবাই কেরামদেরকে রাখলেন, সাহাবাই কেরামদের পরে তাবিন, তাবে তাবিনদেরকে কিয়ামত পর্যন্ত হযরত উলামায়ে কেরামদেরকে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে রাখলেন। এখন তুমি কোন পথে যাবা?
হে আল্লাহর বান্দা, এত মায়া মোহাব্বত করিয়া যেই মাওলায় বানাইল, ওই মাওলার ইবাদত না করিয়া দুনিয়ার পাগল হইয়া কোন দুনিয়ার পিছনে পড়লা, যেই দুনিয়া আল্লাহ, আল্লাহ চক্ষু বন্ধ হইলে সব শেষ হইয়া যাইবে, কোন দুনিয়ার পিছনে পড়লা যেই দুনিয়া তোমাকে লাথি মারবে, কোন দুনিয়ার পিছনে পড়লা একটু চক্ষু বন্ধ করিয়া আল্লাহ একটু খেয়াল করিয়া দেখো কোন দুনিয়ার পিছনে পড়লা, হাকিকত সে তু দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নমায়েছে পর নজর হায়, কোন দুনিয়ার পিছনে পড়লা একবার চিন্তা করিয়া দেখো, আল্লাহ যারা বুদ্ধিমান আমার মাওলা, আল্লাহ গোলাম যারা দুনিয়ার মধ্যে বিচক্ষণ চিন্তাশীল, যারা চিন্তা করিয়া আমার মাওলার গোলাম হইয়া গেল, যারা আল্লাহ গরুর দল তারা শুধু দুনিয়ার পিছনে লাগলো, ও দুনিয়ার পাগলের দলেরা, আল্লাহ আমার মাওলার গোলামেরা এই দুনিয়াকে লাথি মারছে, অন্তরের থেকে কিন্তু দুনিয়ার মধ্যে মাওলার গোলাম যারা মুহাম্মাদের উম্মত, দুনিয়ার মধ্যে ব্যবসা করে তাও কিন্তু নেক পরিণত হয়, চাকরি করে নেকে পরিণত হয়, যা কিছু করে মুহাম্মাদের উম্মতরা নিয়াতে খালেস করতে পারলে প্রত্যেকটা বিষয় কিন্তু নেকে পরিণত হয়, আর এই মুহাম্মাদের উম্মতরা যদি মাওলার গোলামি না করে এই মুহাম্মাদের উম্মতরা কিন্তু কুকুরে পরিণত হয়। আল্লাহ ভালোভাবে খেয়াল করিয়া এই দুনিয়ার হাকিকত সম্পর্কে চিন্তা করিয়া এই দুনিয়ার মধ্যে বসবাস করিও, মাওলার কালাম কি ভুল আসেনি আল্লাহ চিন্তা করিয়া দেখিও, তারপরে জিন্দেগি সাজাইও। হে আল্লাহর বান্দা, মাওলার হাবিবের হাদিসগুলো কোনো ভুল আছে নাকি? চিন্তা করিয়া তারপরে দুনিয়ার মধ্যে জিন্দেগি সাজাইও, মাওলার খাস গোলামেরা মাওলাকে এমন দরা ধরলো, দুনিয়াকে এমন লাথি মারলো, আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহাব্বত দুনিয়ার এক ফোঁটাও ঢুকায় নাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পানি খাওয়ার জন্য মাত্র একটা পেয়ালা ছিল, শোয়ার জন্য একটা বালিশ ছিল, শুইয়া বালিশের মাথা দিয়া আল্লাহ শুইয়া আছে, ইবলিস আসিয়া বলতেছে ও ঈসা তোমাক তো দুনিয়ার মহাব্বতে পাইয়া গেছে, আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বালিশটাকে ফালাইয়া দিয়া আল্লাহ বলে এই দুনিয়ার মহাব্বতকে নিক্ষেপ করিয়া দিলাম, দুনিয়ার মহাব্বত চাই না, কারণ দুনিয়ায় তো ক্ষণিকের জন্যই আছি, দুনিয়ায় তো আমরা কেউ ছিলাম না, দুনিয়ায় আবার কেউ থাকব না, কোন দুনিয়ার পাগল হইলা যেই দুনিয়া আমার বাবা ছিল, দাদা ছিল, তালই ছিল, তারা আজকের কোথায়, আমি ছিলাম না এখন আছি, আমি আবার কেন থাকব না, এইটা যেই বান্দার চিন্তা করে না সেই বান্দার তো দুনিয়ার সব থেকে নিকৃষ্ট মানুষে পরিণত হইয়া যায়, কলপটা পস্তে 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 তওবার সুযোগ মাওলায় দেয় না। হে আল্লাহর বান্দা, মাওলার বান্দা তওবা করো, মাওলার গোলাম হও, দুনিয়ার মোহাব্বত ছাড়ো, হকের উপরে প্রতিষ্ঠিত ওই আমল করতে থাকো, আমলের জন্য কিন্তু তিনটা জিনিস তোমাকে বাধা দিয়া রাখবে, ওই আল্লাহর বান্দা মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হলো মানব শয়তান, যেই শয়তান তোমার সাথে থাকিয়া
বন্ধু চলো সিনেমায় যাই, অমুক মেয়ের সাথে আড্ডা দিয়ে আসি, গালামত হিরোইন খাই, নামাজ থেকে ভাগি, এইভাবে একদল কিন্তু শয়তান আছে, মানুষ শয়তান, এদের থেকে কিন্তু বাঁচতে হবে, এদেরকে চিনতে হবে। এ আল্লাহর বান্দা, দুই নম্বর শত্রু হলো আল্লাহ, ইন্না শয়তান লাকুম আদুউম মুবিন। আল্লাহ একটা হলো জিন শয়তান, যে শয়তান মানুষকে ওয়াসওয়াস দেয় কলবের মাধ্যমে। আল্লাহ নফসে আম্মারাকে পরামর্শ দিয়া বান্দাকে গুনার দিকে ধাপিত করতে চায়, এই শয়তান হলো জিন শয়তান, মানুষের বড় শত্রু। এই শয়তান থেকে, এই শয়তান কিন্তু দেখা যায় না, এই শয়তান থেকে বাঁচার একমাত্র রাস্তা মাওলার জিকির। আল্লাহ বান্দা যখন মাওলার জিকির করে, আল্লাহ শয়তানু জাসিমুন আলা কলবে ইবনে আদম, ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। এই বান্দা যখন জিকির করে, বান্দি যখন জিকির করে, কলব থেকে শয়তানের ওয়াসওয়াসা, শয়তান দূর হইয়া যায়। তখন এই বান্দার আল্লাহর নফসে আম্মার আস্তে দুর্বল হইয়া যায়। যখন এই বান্দার নফসে আম্মারা দুর্বল হইতে থাকে, এই বান্দা তখন মাওলার পুঁথির ন্যায় কাজগুলো বেশি করতে আগ্রহী হইয়া যায়। এই দুই নম্বর শত্রু শয়তান, মানুষের প্রকাশ্য জাহেরের শত্রু। তিন নম্বর শত্রু এই বান্দার নফসে আম্মারা, এই নফসে আম্মারা আমার মাওলার বান্দাদেরকে, ইন্নান নফসাল আম্মারাতু বিসু, এই বান্দার নফসে আম্মারা এমন ভাবে এই বান্দার অন্তরের মধ্যে ধোকা দিতে থাকে, এই বান্দার অন্তরের মধ্যে ধোকা দিয়া, নফসে আম্মারা এই অন্তরের মধ্যে ধোকা দিয়া এই বান্দাকে হামেশার জন্য গুনায় লিপ্ত করতে থাকে। এই বান্দাকে আমার মাওলার পাগল আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব ভালোভাবে খেয়াল করিয়া নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিন শত্রু থেকে বাঁচাইয়া এই বান্দাকে আমার মাওলার গোলাম হওয়ার জন্য বলছে। এই তিন শত্রুর এক শত্রু হলো নফসে আম্মারা, এই নফসে আম্মারা এই বান্দার অন্তরের মধ্যে আল্লাহ এমন ভাবে আছে, আমার মাওলার বান্দা বান্দির মধ্যে নফসে আম্মারা বাদশা রূপে আছে, এই বান্দারা বাদশা রূপে আমার মাওলার বান্দা বান্দির নফসে আম্মারা বাদশা রূপে থাকার কারণে এই নফসে আম্মারা হামেশাই বান্দাকে গুনার দিকে ধাপিত করতে চায়। এই বান্দা যখন গুনার দিকে যাইতে থাকে, নফসে আম্মারা তখন মোটা হইয়া যায়, তাজা হইতে থাকে। এই বান্দা কাল্লা শয়তানের পরামর্শে তখন এই বান্দা অন্ধ হইয়া যায়, এই বান্দার নেক কাজ ভালো লাগে না, এই বান্দার কাছে রোজা নামাজ জিকির আজকার পর্দা ভালো লাগে না।
আর ওলাই বান্দার কাছে আর হুকুমতের দিনকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় লিপ্ত হওয়ার চেষ্টায় লিপ্ত হয় না। এই বান্দা তখন দুনিয়া বিপর্যয়িত আল্লাহ, এই বান্দা গণতন্ত্রের জন্য পাগল হইয়া যায়, সমাজতন্ত্রের জন্য পাগল হইয়া যায়, ধর্ম নিরপেক্ষতাবাদের জন্য পাগল হইয়া যায়। এই বান্দা তখন এই দুনিয়ার পাগল হইয়া যায়, এই বান্দা তখন আর আমার মাওলার পাগল হয় না। এই বান্দাই দুইটা আল্লাহ শত্রু থেকে এই বান্দাকে বাঁচানোর একমাত্র উসাতে জিকি। এই বান্দা যখন আমার মাওলার বান্দা জিকির করে, জিকির করলে এই বান্দার অন্তর থেকে এই মাওলা বান্দার জন্য যেই শয়তান আবিষ্কার করছে, শয়তান সৃষ্টি করিয়া দিয়েছে, এই অন্তরে আবার ঔষধ দিয়া দিয়েছে, শয়তান থেকে কিভাবে ভাগবা, এই বান্দা কিভাবে বাঁচবা, এর জন্য এই বান্দার ঔষধ শিখাইয়া দিয়েছে, এই বান্দা জিকির বেশি করো, আল্লাহ জিকির করিয়া অন্তরের মধ্য থেকে সকল ধরনের আল্লাহ শয়তান দূর করিয়া ফেলাও, নফসে আম্মারা দুর্বল করো। এই বান্দা জিকির করতে 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 এই বান্দার অন্তরের মধ্য থেকে সকল ধরনের গায়রুল্লাহ দূর হইতে থাকবে, আল্লাহ আমার মাওলার মহাব্বত অর্জন হইতে থাকবে, আমার মাওলার বান্দা তখন আমার মাওলার সাথে আপন ভাবে গোপন ভাবে মাওলার সাথে প্রেমিকে পরিণত হইয়া যাইবে। বান্দা তখন আমার মাওলার জন্য নামাজ পড়বে, রোজা রাখবে, জিকির করবে, পর্দা করবে, হালাল থেকে খাইবে, হারাম থেকে বাঁচবে। এই বান্দা আমার মাওলার জন্য তখন তার প্রত্যেকটা কাজ, স্ত্রী ব্যবহার করা, আল্লাহ ছেলে মেয়ে পালা, ব্যবসা করা, চাকরি করা, যা কিছু আছে এই বান্দার সব কাজগুলো আমার মাওলার জন্য হবে। এই বান্দার অন্তরের মধ্যে যদি আমার মাওলার বান্দারা জিকির না করে, অন্তরের মধ্যে থেকে নফসে আম্মারা কিন্তু দূর হবে না। এ আল্লাহর বান্দা, নফসে আম্মারা কিন্তু একবার দুর্বল হইবে না, মৃত্যু কিন্তু একবার হইবে না, দুর্বল হইয়া থাকবে। এর জন্য আল্লাহর হাবিব আল্লাহ আমার মাওলায় বলে, লা ইয়াযালু লিসানুকা রাদবাম মিন যিকরিল্লাহ। এ আল্লাহর বান্দা, এই নফসে আম্মারা যে সময় পাবে তখনই ধোকা দেবে, এই ধোকার থেকে তোমাকে বাঁচার জন্য একমাত্র ঔষধ আমার মাওলার জিকির। এর জন্য মাওলা বলছে, বান্দা তুই এই জিব্বাটা আমি মাওলার নামে চালু করিয়া দে, যদি আমি মাওলার নামে এই জিব্বাটা চালু করিয়া দিতে পারো, তোর নফসে আম্মারা তোকে আর কখনোই ধোকা দিতে পারবে না। এই জিব্বাটা চালু করার অর্থ কিন্তু পবিত্র জিব্বা। এ আল্লাহর বান্দা, কিন্তু দুনিয়া এই স্বাভাবিক জিব্বা যদি চালু না হয়, কলবের জিব্বা চালু হওয়ার সম্ভাবনা নাই। এ আল্লাহর বান্দা, যখন আমার মাওলার গোলামি করতে থাকবে এই মাওলার বান্দা, তখন আমার মাওলার সাথে গোপন সম্পর্ক হবে, আমার মাওলার প্রেমিক হইয়া আমার মাওলার সাথে মেলার মতো মেলতে থাকবে। মেলতে 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 এই বান্দা আর নিজের অস্তিত্ব পর্যন্ত পাইবে না। এই বান্দা আমার মাওলার গোলামি করতে করতে আমার মাওলার সাথে মেলতে মেলতে এই বান্দার আল্লাহ বার্জিক ভাবে কোন এক আল্লাহ ওয়ালা ডাক দিয়া কয়, আল্লাহ রলি আল্লাহ নয়, আল্লাহ থেকেও জুদা না, আল্লাহ রলি আল্লাহ না, কিন্তু আল্লাহ থেকে এক সেকেন্ডও খালি থাকে না, আল্লাহ রলি আমার মাওলার সাথে এমন ভাবে মিলিয়া যায়, গোপন মিলিয়া যায়, যেভাবে চিনি পানির সাথে মেলার পরে চিনির কোনো অস্তিত্ব থাকে না, মাওলার গোলামেরাও মাওলার প্রেমিকরাও মাওলার সাথে যেভাবে মিলিয়া যায়, আল্লাহ দুনিয়ার কোনো মানুষ কোনো অবস্থায় ধরতে পর্যন্ত পারে না। এর জন্য কোনো এক আল্লাহওয়ালা ডাক দিয়া কয়, মিয়া নেয়া সে কুকুর মজিস কেরা মানকা
খবর নেই এই আল্লাহ ওয়ালার আমার মাওলার গোলাম এমন ভাবে হইয়া যায় কেরামান কাতিবিন পর্যন্ত অনুভব করতে পারে না। দুনিয়ার মধ্যে ব্যবসা করে কিন্তু আমার মাওলার সাথে এমন কালেকশন লাগাইয়া দিছে আল্লাহ, ওই মাওলার বান্দা আল্লাহ আমার মাওলা ছাড়া তখন আর কেউ অনুভব করতে পারে না আমার মাওলার সাথে কিভাবে মিলিয়া গেছে, আমার মাওলার সাথে এমন ভাবে গোপন মিলিয়া গেছে মাওলার বান্দা ছাড়া দুনিয়ার কেউ অনুভব করতে পারে না, মাওলা ছাড়া ফেরেশতারা অনুভব করতে পারে না, মাওলা ছাড়া কেরামান কাতিবিন যে দুই ফেরেশতাকে আমার মাওলা কাতেব রাখিয়া দিয়েছে তারা পর্যন্ত অনুভব করতে পারে না। ও আল্লাহর বান্দা আমার মাওলা কিন্তু ওই দলদেরকে আমার মাওলার বান্দাদেরকে